নমস্কার বন্ধুরা, বনানী কিচেনে আজও আমি একটি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সামনেই সরস্বতী পূজা, আর এটি একটি স্পেশাল পিঠা, দুধ সুজির পিঠা। তো তার আগে পিঠা বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে দেব। হ্যালো বন্ধুরা, তো আমি উনুনটা জ্বেলেই দিয়েছি আর কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে আমি এগুলোকে চিনি আর লবণ দিয়েছি এভাবে জাল করে নেব কিছুক্ষণ। তো জলটা আমার ফুটে উঠেছে, নুন চিনি দেওয়া জল। এবার আমি সুজি দিয়ে দিচ্ছি, সুজিগুলোকে নাড়াচাড়া করে একটি ডোতে পরিণত করে নেব। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি, তাহলে বুঝতেই পারবেন। তো এটি ঘন ঘন নাড়তে হবে যাতে কোনো দলা পেকে না যায়, খুব ভালোভাবে যেন একটি ডোতে পরিণত হয়। আমি এভাবে নেড়ে নেড়ে একটি ডোতে পরিণত করে নিচ্ছি। এটি আমার প্রায় নামানোর মতো হয়ে গেছে। দেখুন, ননস্টিকের কড়ায় যদি এটা দিতাম তাহলে এটি খুব ভালোভাবে উঠে যেত, যেহেতু স্টিল কড়া সেজন্য কড়ার গায়ে হালকা লেগে থাকছে। তো আমি এবার এই ডোটিকে উঠিয়ে নিচ্ছি আর দেখুন এরকমভাবে একটা থালায় আমি মেলে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলি ঠান্ডা হতে থাকে। ততক্ষণে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো ওই একই কড়াইতে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খেজুর গুড়। গুড়টা দেওয়ার পর আমি একটু জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, আর দেব একটু এলাচ গুঁড়ো। এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে আমি এই পুরটা বানিয়ে নেব, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, তো দেখতেই থাকুন আর এভাবে গুড় নারকেলটা কীভাবে পুর হতে থাকছে। এগুলি 3-4 মিনিট ধরে জাল করে নিলে তবে খুব ভালোভাবে একটি পুরে পরিণত হবে। তো আমি 3-4 মিনিট পরেই ফিরছি এটা তৈরি করে। তো দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব, এটি নামালে আরও টেনে যাবে। তো নামিয়ে আমি ঠান্ডা হতে দেব এটিকে, এই পুরটাকেও খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। তো ফিরছি পরে। তো বন্ধুরা, এই ডোটিকে আমি 2-3 মিনিট ধরে এইভাবে খুব ভালোভাবে পিষে নিয়েছি। দেখুন কত নরম আর সফট হয়েছে। এভাবে মেখে মেখে নিলাম 2-3 মিনিট ধরে। তো এরকম একটা আমি বেলুন চাকি নিয়ে নিলাম, নিয়ে এর উপরে আমি চাপ দিয়ে বেলে নেব। তো বন্ধুরা, এটা আমি এভাবে বেলে নিয়েছি আর দেখুন এটি পুরো রাখতে হবে, বেশ মোটা রাখতে হবে, রাখলে খুব ভালো হবে। এবার আমি এটিকে কেটে সোজা করে নেব। তো দেখুন কেটে বাদ দিয়ে এই আমি এগুলো বাদ দিয়েছি সাইড থেকে কেটে কেটে, আর এটি কত সুন্দর দেখতে লাগছে সমান করে নিয়েছি। তো এবার পুরটি আমি ভরে নেব, এই পুরটি এর মধ্যে দিয়ে ভরে নেব। পুরটি দেওয়ার আগে এর উপর একটু জল ব্রাশ করে নেব। তো আমি হাত দিয়ে জলটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার পুরটিকে দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এটিকে ঘুরিয়ে একটি রোল করে নেব, এটি খুব সাবধানে করতে হবে। তো দেখুন এইভাবে হাত দিয়ে চেটেই করতে হবে, সুন্দর একটি রোলে পরিণত হলো। তো দেখুন আমি মুখটাকে আটকে দিচ্ছি খুব ভালোভাবে যাতে রান্নার সময় পুরটি না বেরিয়ে যায়। ঠিক এ মুখটাও একইভাবে আমি আটকে দেব। তো বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম আমুল দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি জল দিয়ে জাল করে নিয়েছি। তো এবার এটি, তো এবার এই রোলটিকে আমি দুধের মধ্যে রান্না হতে দিয়ে দেব। তো রোল পিঠেটি আমি রান্নার জন্য দুধে দিয়ে দিই। এই রোল পিঠেটি 5 মিনিট ধরে আমি এই দুধের মধ্যে জাল করে নেব। তো আমি জাল করে নিয়েই ফিরছি। তো বন্ধুরা দেখুন, এই সুজির পিঠেটি এক সাইড হয়ে গেছে। তো আর এক সাইড আমি ঘুরিয়ে দেব। আর এখানে আপনারা চাইলে আমুল দুধের পরিবর্তে গরুর দুধও নিতে পারেন, বা প্যাকেট যে দুধগুলো পাওয়া যায় বাজারে সেগুলোও নিতে পারেন। তো আপনারাও যদি সামনে সরস্বতী পূজা আছে এরকম স্পেশাল পিঠে বানাতে চান, তাহলে বানিয়ে বাড়িতেই খেয়ে দেখবেন, একবার হলেও অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন।
और हमारे रेसिपिटा जदि भालो लागे ताहले हमारे चैनल एक लाइक शेयर कमेंट और एक सबस्क्राइब करार अनुरोध रइल। और हमारे रान्ना भिडियो देखते ही थाकुन आमार पाशे थाकुन एभावे। तो बंधुरा देखुन पाँच मिनट धरे आमी एटिके जाल करे रान्ना करे निएछि एई सुजिर पिठाटी सुजिर दूध पिठा। तो एटिके आमी एबार नामिये नेब। तो देखुन कत सुंदर देखते लागजे एबं रान्नाटा खूब भालोभावे हये गेछे नरम तुलतुल करछे एई सुजिर दूध पिठा। तो आमी केटेई देखाच्छि आपनादेरके। तो आजकेर भिडियोटा एखानेई शेष करछि आबार परेर भिडियोय देखा हबे।